এসসিতে ককবরকে যারা পরীক্ষা দেবে তারা রোমান স্ক্রিপ্টে লিখতে পারবে না, এই বিষয়টা নিয়ে আমরা উত্থাপন করেছিলাম। এবং গতকাল যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছিলেন হাউসের মধ্যে যে কি চিঠি লেখা হয়েছে এই চিঠি দেখে একটা সিদ্ধান্ত নেবে। আমাদের প্রস্তাব ছিল 5000-এর বেশি ছাত্রছাত্রীরা যারা ককবরক বিষয় নিয়ে পড়াশোনা করছে আগামী 15 ফেব্রুয়ারি তারা পরীক্ষা দেবে, কি স্ক্রিপ্টে লিখবে আদার দেন বেঙ্গলি। রোমান স্ক্রিপ্টের কথা আমরা বলেছি কারণ তারা আদার দেন রোমান স্ক্রিপ্ট দে ক্যান নট রাইট ইন এনি আদার স্ক্রিপ্ট। সরকারের অবগতির জন্য আমি বলছি আবার, আমাদের ত্রিপুরা রাজ্যে হায়ার এডুকেশনে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুইটি স্ক্রিপ্টেই ছাত্রছাত্রীরা ককবরক পরীক্ষাতে লিখতে পারছে, ইউনিভার্সিটিতে হচ্ছে। এবং ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনেও আমি গতকাল বলেছি পালি, লুসাই এবং সংস্কৃত এই বিষয়টাতেও বিভিন্ন স্ক্রিপ্ট দিয়ে লিখতে পারছে। তো আমরা দাবি করছি বা আমরা প্রস্তাব রাখছি এই হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় তার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বা ডাইরেক্টরি অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের ডাইরেক্টরি থেকে CBSE কর্তৃপক্ষকে যেন একটা চিঠি দেওয়া হয় যে ত্রিপুরায় যারা ককবরক নিয়ে পড়াশোনা করছে তারা যেন রোমান স্ক্রিপ্টে এবং বাংলা স্ক্রিপ্টে লিখতে পারে সে ব্যবস্থা গ্রহণের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে আছেন, আমরা নিশ্চয়ই ওনার থেকে কিছু একটা শুনতে পাবো এই বিষয়ে। হোয়াই শুড বি লিঙ্গার অন দিস ইস্যু, বিকজ এটা আমাদের সবার ব্যাপার, আপনাদের আমাদের এভরি চিলড্রেন যারা পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎকে সামনে রেখে এটা রাজ্য সরকার সেই উদ্যোগ গ্রহণ করুক, এটা আমরা অনুরোধ করছি। মাননীয় অপোজিশন লিডার মহোদয় এই বিষয়ে আলোচনা করেছিলেন, উনি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখাও করেছিলেন, বলেছেন একটা কমিটি করার জন্য স্ক্রিপ্টের বিষয়ে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এই বিধানসভাতে মাননীয় অপোজিশন লিডার তখন বলেছিলেন যে যদি তামিলনাড়ুরও স্ক্রিপ্ট হয় আমার কোনো আপত্তি নেই, আমরাও বলছি এতে আমাদেরও কোনো আপত্তি নেই, তামিলনাড়ুর স্ক্রিপ্টও যদি হয় আমাদের কোনো আপত্তি নেই। তো এই বিষয়ে আমি একটা কমিটি অলরেডি করেছি, ডক্টর অতুল দেববর্মার নেতৃত্বে আমরা একটা কমিটি করেছি তিনজনের, এবং তারা আমার সাথে দেখাও করেছে, তাদের রিপোর্ট পাওয়ার পরে আমি সিদ্ধান্তে উপনীত হতে পারব। বাই দেন স্যার, বাই দেন পরীক্ষা চলে যাবে ছিলাম, RTI দিয়ে আপনার দপ্তর থেকে আমরা জানতে চেষ্টা করেছি 19 সেপ্টেম্বর ডাইরেক্টরেট অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে বলেছে যে দেয়ার ইজ নো গভর্নমেন্ট অর্ডার রিগার্ডিং দি ফ্রেমিং অফ CBSE ককবরক ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন পেপার ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। তো আপনি বলুন যে যারা পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎটা কি হবে? আওয়ার পয়েন্ট ইজ CBSE, আমি কেন বললাম তামিল দিয়ে যদি হয় আমার কোনো আপত্তি নেই, বাই স্ক্রিপ্ট, এখন তিনটা স্ক্রিপ্টে যদি ককবরক লিখতে চায় পাঁচটা স্ক্রিপ্টে লিখতে চায় উই হ্যাভ নো প্রবলেম, তবে রোমান স্ক্রিপ্ট সেখানে থাকতে হবে। তারও একটা রিজন আছে, কারণ যারা ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে হঠাৎ করে কি করে বাংলা শিখবে, হাউ দে উইল লার্ন? আমাদের ত্রিপুরা রাজ্যে আপনার পাশেই প্রাক্তন শিক্ষামন্ত্রী বসে আছেন, বিদ্যাজ্যোতি স্কুলগুলো যখন CBSE পরিণত হলো গভর্নমেন্ট অর্ডার রয়েছে আপনার সরকার থেকে, চাননি চন্দ্রন সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের চিঠি লিখেছে 14 তারিখ আগস্ট মাসে, কি বলেছে যে রিগার্ডিং সাবমিশন অফ লিস্ট অফ সাবজেক্টস উইথ নাম্বার অফ স্টুডেন্টস
which have been offered to the students of class 10 and class 12 of 96 CBSE affiliated Vidyajyoti schools in connection with the introduction of bilingual within bracket English and Bengali question papers in the board examination of February 2024 of CBSE. Jodi eta hoy, jodi eta hote pare, CBSE understands overnight Tripura chhele meyera যারা বাংলায় পড়াশোনা করছিল ওভারনাইট দে ক্যানট লার্ন ইংলিশ, ওরা জানে দেন ইন কক বড়ো এই দপ্তর থেকে কেন যাবেন, হোয়াই ইট ইল নট গো? ওই কমিটির রিপোর্ট কবে আসছে? তাতে এই 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, তারপরে কমিটি রিপোর্ট দেবে। উইদাউট দ্যাট কমিটি আমরা এই হাউসের মধ্যে এতজন লোক বসে আছি, 60 ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, উই ক্যানট টেক এনি ডিসিশন। ওই কমিটি শুধু ডিসিশন নেবে, হোয়াই ক্যান বি টেক ডিসিশন? ওই 5000 ছেলে মেয়েদের কি ভবিষ্যৎ হবে? আই এম স্টিল আপিলিং টু দি গভর্নমেন্ট যে একটা চিঠি যাক, কমিটির রিপোর্ট পরে আসবে, আসতে দিন, বাট 15 February যে পরীক্ষাটা হবে তার উদ্দেশ্যে সিবিএসসিকে আমাদের একটা চিঠি দিতে হবে যে প্লিজ কনসিডার অ্যাটলিস্ট ফর দি ইয়ার 2024 so that the students can write in both the scripts. এই প্রস্তাব আমরা আপনাকে, মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় অপোজিশন লিডার শ্রী উনিমেষ দেববর্মা মহোদয় যেটা বলেছেন, দেখুন আমি তো বললাম আপনি যেটা বললেন আগে, এখানে স্ক্রিপ্ট নিয়ে যেহেতু এটা বই পাঠ্য বইও লাগবে, কিন্তু একটা বই যদি আপনার রোমান স্ক্রিপ্টেও যদি করেন বা তামিলনাড়ুর স্ক্রিপ্টও করেন, একটা বই বানাতে হবে স্ক্রিপ্ট বর্তমানে। এবং সেই বিষয়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন চেয়ারম্যান টিটিএডিসির একটা উত্তরে লিখেছেন, কী লিখেছেন, যে বর্তমানে পর্ষদের কাছে রোমান লিপিতে রচিত ককবরক ভাষার কোনো পাঠ্য বই নেই। দু নম্বর হচ্ছে বাংলা লিপি ব্যবহার করে ককবরক ভাষা সকল বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে, কারণ ককবরক ভাষায় পাঠ্য বইগুলো আজ অবধি বাংলা লিপিতেই মুদ্রিত হয়। তিন নম্বর হচ্ছে রোমান লিপিতে লিখিত উত্তরপত্র পরীক্ষা ও যাচাই বাছাইয়ের পাশাপাশি প্রশ্ন তৈরি এবং সংশোধন ও মডারেশন করার জন্য কোনো প্রশিক্ষিত শিক্ষক পাওয়া যায়। অলরেডি বলে দিয়েছে আপনাদের, এখন এই মুহূর্তে আপনার কলেজে ত্রিপুরা রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে লিখছে, কি করে লিখছে, হাউ দিস ইজ বিং পারমিটেড, কেন দেবেন না? ইউ হ্যাভ টু রাইট লেটার ফর দিস। ওই 5000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? উই ওয়ান্ট দি আনসার, আপনি বলুন। আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই, আপনাকে বলতে হবে। ইউ হ্যাভ টু টেল দ্যাট, আমরা চুপ থাকব, ইউ হ্যাভ টু টেল। এভাবে 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 হয় না স্পিকার স্যার। স্পিকার স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সাহায্য করতে চাই। স্যার, গত সেশনে এরকম একটা এই প্রশ্নটা উঠেছিল ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক্সামিনেশনের ক্ষেত্রেতে, ইয়ের অমরপুরের একটা স্কুলে একজন শিক্ষক সম্পর্কে অভিযোগ উঠেছিল, হ্যাঁ অম্পি, যে ছাত্ররা রোমান স্ক্রিপ্টে লিখবেন কিন্তু জনৈক মাস্টার তিনি সবাইকে বাধ্য করেছেন বাংলা লিখতে হবে। তখন রোমান স্ক্রিপ্টে যারা লিখবেন তারা লিখতে পারেননি, অনেকে পরীক্ষা দিতে পারেননি। তো এই জায়গায় সরকারের সেখানে কোনো নীতি পরিবর্তিত হয়েছে কি না, কারণ এ রাজ্যে এরকম বোর্ডের এক্সাম, ইউনিভার্সিটির এক্সাম, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি 99% ছেলে মেয়ে রোমান স্ক্রিপ্টে লিখে। মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছিলেন যে না, যেমন ছিল তেমনই আছে, এরকম কেউ বাধ্য করেনি এবং এটাই চলবে। তাহলে এই যদি হয় সরকারের স্ট্যান্ড, কী করে একটা ডিপার্টমেন্ট থেকে সিবিএসসির কাছে লেখা হলো শুধু পার্টিকুলার একটা স্ক্রিপ্ট লিখতে হবে? তার মানে মোটিভেটেডলি কনসিয়াসলি যে সমস্ত ছেলেমেয়েরা রোমান স্ক্রিপ্টে লিখবেন তাদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য,
কাজে এই ক্ষেত্রে সরকার এই সামনে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে তার আগে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করুন। আমি আপনাদের জন্য কপি এনেছি, একটা কথা লেখেছে নিধি চিটবার আইএস চেয়ারপারসন সিবিএসই, শরদিন্দু চৌধুরী আইএস সেক্রেটারি স্কুল এডুকেশন, ওনাকে লিখেছে, ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ক্লারিফাই দি ম্যাটার অ্যান্ড ফরওয়ার্ড দি স্টেট গভর্নমেন্টস রিকমেন্ডেশন অফ দি স্ক্রিপ্ট ইন হুইচ দি কম্পারক এক্সামিনেশন অফ ক্লাস 10 অ্যান্ড 12 শুড বি কন্ডাক্টেড ইন দি ফোর্থকামিং বোর্ড এক্সামিনেশন সেট ইন বিগিন অন 15 February 2023। ইট মে বি নোটেড দ্যাট দি বোর্ড উইল নট বি অ্যাবল টু কন্ডাক্ট এক্সামিনেশনস ফর ওয়ান ল্যাঙ্গুয়েজ ইন মাল্টিপল স্ক্রিপ্টস। বলছে আপনি একবার বলছিলেন গত সেশনে যে দুটোর জন্য পাঠায় না, ওরা পরিষ্কার বলে দিয়েছে আমরা কিন্তু মাল্টিপল স্ক্রিপ্টসে পারবো না। এখন তাহলে কি মেজরিটি যে স্ক্রিপ্ট লিখে তার জন্য বলা হবে না মাইনরিটি মাইক্রোস্কোপিক নাম্বার যে স্ক্রিপ্ট পছন্দ করেন সেটা হবে, কোনটা হবে? না না, কথা তো এরকম না। আরে সিবিএসই কথা বলছেন অ্যাকর্ডিং টু ইওর, না 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 না, সে কথা বল, হোয়াট ইউ আর রিডিং আউট, আপনি বলছিলেন বাংলা এবং আউট দ্যাট সিবিএসই ইজ আস্কিং টু চুজ অনলি পার্টিকুলার স্ক্রিপ্ট, সো হিয়ার হোয়াট উইল বি ইওর রেসপন্সিবিলিটি টু চুজ দি স্ক্রিপ্ট বাই হুইচ পক্ষ থেকে এখানে লিখা হলো, হ্যান্স আমি সবটাই বলছি না, হ্যান্স আই উড ইনফর্ম ইউ দ্যাট দি স্যাম্পল কোয়েশ্চেন পেপার question paper for CBSE examination may be prepared in Bengali script. কারণ আপনি তো চিঠি দিয়েছেন, চিঠি তো একটা আপনি চিঠি দিয়েছেন CBSE কে, চিঠি তো বলছে এরকম, নো বলছে দুইটা স্ক্রিপ্ট হবে না, তাহলে এটাই তো প্রশ্নটা। ইট ইজ ফাইন, উনি কি বলছেন মেজরিটি স্টুডেন্ট ত্রিপুরায় একটা সার্ভে হয়েছে, ইউ প্লিজ টেক দি নোট অফ দি সার্ভে, ত্রিপুরায় CBSE তে তো বলার আর অপেক্ষাই থাকে না, মোস্ট অফ দি স্টুডেন্টস দে স্টাডি ইন ইংলিশ মিডিয়াম, আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে কি করে বেঙ্গলি স্ক্রিপ্ট বা মিজু স্ক্রিপ্ট চাপিয়ে দেবেন সেখানে, ঠিক এটা তো আমাদের সেন্সে থাকে উচিত। তাহলে বক্তব্যটা বাংলাটা বাদ দিয়ে আমরা বলছি বাংলা বাদ দিয়ে এরকম, আমার যেটা বক্তব্য লেট দি গভর্নমেন্ট রাইট এ লেটার এবং এই লেটারটা সার্কুলেট হোক, তার পরিবর্তিত সময়ে যদি সিবিএসই কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেয় তার জন্য এই হাউস দায়ী থাকবে না, বাট লেট আ লেটার গো ফ্রম ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ, একটা চিঠি যাক এবং ওই চিঠির পরিপ্রেক্ষিতে তারা কি করবে, দ্যাট উই আর নট রেসপন্সিবল। ঠিক আছে, মাননীয় স্পিকার মহোদয়, উনি আমাকে আগেও আমার সাথে দেখা করে এই কথাটা বলেছেন, কিন্তু তার আগেও এখানে আমাদের রতনবাবু বলেছেন, এর আগেও কিন্তু আমরা প্রশ্নটা করেছিলাম সিবিএসসির কাছে। যাই হোক, আপনি যেহেতু বলছেন স্ক্রিপ্টের বিষয়ে, আমি চিঠি দেবো আমি বলছি কি বলে ওরা, বাস ওকে ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্য